بسم الله الرحمن الرحيم. وما صدق الله العظيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. فتك الزبان كل آواز كل بولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি আমাকে একজন পয়গম্বরের অনুসারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যে পয়গম্বর হলেন দুনিয়ার শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী। সেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তিনি এমন একজন নবী, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আপনি আমার নবী কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কি আপনি আমার নবী? রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কোরআন থেকে আপনি দলিল নেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমাতাল লিল আলামিন। যেই নবী দুনিয়ার মধ্যে রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করলেন, যিনি ঘোষণা করলেন তিনি কে? তিনি আপনি আমার মালিক। আল্লাহ যেহেতু বলেছেন তিনি দুনিয়ার মধ্যে রহমাতাল লিল আলামিন, এখানে কোনো সন্দেহ থাকতে পারে না। আমার মালিক দুনিয়াতে যা বলে একার মধ্যে সন্দেহ পোষণ করার কোনো আশঙ্কাও থাকতে পারে না। রাব্বি কারিম বলেন, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন। তিনি কি দুনিয়ার মধ্যে কেমন? রহমাতাল লিল আলামিন। আপনি আমার নবী দুনিয়ার মধ্যে এমন রহমাতাল লিল আলামিন, তিনি দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য রহমাতাল লিল আলামিন ছিলেন, বেদিন বেইমানের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আপনি আমার নবী, আপনি আমার জন্য কি করে রহমাতাল লিল আলামিন হলেন, এই জিনিসটা আগে বুঝেন। দুনিয়াতে রাব্বি কারিম আল্লাহ তাআলা আপনি আমি মুসলমান শেষ নবীর উম্মতের জন্য একটা কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কোরআনের নাম কি? কিতাবের নাম হলো কোরআন। এই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। এমন একটা কোরআন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব মালিক আল্লাহ তাআলা আপনি আমাকে দান করলেন,
দুনিয়ার যত কিতাব আছে, দুনিয়া যত বই পুস্তক আছে, বই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, পারে কি না? কিন্তু মালিক আল্লাহ তাআলা যে কিতাব দিলেন, এই কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কথা বলেন ঠিক কি না? রব্বি করিম আল্লাহ তাআলা বলেন, যেই কিতাব আপনি আমাকে দান করা হয়েছে দুনিয়ার মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার একজন কিতাব লেখার পর কিতাবের শেষ পৃষ্ঠার মধ্যে লিখিয়ে দিয়ে থাকেন, হে সমাজের কোন মানুষ যদি আমার কিতাব পড়ে থাকেন, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সময় বইটা সংশোধন করে ছাপানো হবে। লেখা থাকে কিনা? আরে কথা বলুন, এরকম লেখা থাকে কিনা? এরকম একটা লেখা থাকে। দুনিয়ার কিতাবের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে, কিন্তু মালিক আল্লাহ যেই কিতাব দিয়েছে সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা আমার কথা নাই, যেই মালিক কিতাব দুনিয়াতে নাজিল করেছেন সেই মালিক কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ رَبِّ كَرِيمَ اللَّهُ تَعَالَى بُلَنْ ذَلِكَ الْكِتَابُ এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এবং মালিক আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাবটা হলো পথপ্রদর্শক। কাদের জন্য পথপ্রদর্শক? আরে কথা বলুন, কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা হলো দুনিয়ার মধ্যে পথ প্রদর্শক। দুনিয়ার কোন মানুষ যদি এই কিতাবের মধ্যে চোখ রাখে, মালিক আল্লাহ বলে এই কিতাব এমন একটি কিতাব, রব্বি করিম আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে আপনি আমার নবী রহমাতান লিল আলামিন, সেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা একখান কিতাব দান করলেন, এই কিতাবে আল্লাহ তাআলা বলে দিলেন কোন কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এই কিতাবটা দুনিয়ার মধ্যে হলো প্রত্যেকটি মুমিন বান্দার জন্য রহমাতান লিল আলামিন। আল্লাহ বললেন, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই, এই কিতাবটা মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক। দুনিয়াতে অনেক বেদিন বেঈমান এরকম ছিল, দুনিয়ার মধ্যে কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কথা বলুন ঠিক কি না? এরকম অনেক ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কোরআনের ভুল ধরতে গিয়ে দুনিয়ার মধ্যে যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের জীবনের ভুল সংশোধন করে দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি আমিও কোরআনের মধ্যে চোখ রাখি, কোরআন মোতাবেক জীবন চালাই, আপনি আমার জীবনটা দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখেরাতের জীবনও সুন্দর করে দেবেন, কথা বলুন ঠিক? এই জন্য কবি একটা কবিতা বলেছেন, দুনিয়ার মধ্যে এমন একটা কবিতা বলেছেন, যে দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে তুমি যদি বান্দা চোখ রাখো, কোরআন তোমার জীবনের সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই পারি তো আমরা? একটু সবাই আওয়াজ দিয়ে পড়ি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চিরমলান চিরমুক্তির রাগ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চিরমলান চিরমুক্তির রাগ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া হয়ার ওই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের কথা বলুন ঠিক এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কিবা রাষ্ট্রে বলো গরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবো কোথায় কোরআনে রব্বি করিম আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা হলো এমন একটা কোরআন যেই কিতাবের মধ্যে বান্দা তোমার চোখ যদি রাখো তোমার জীবনের যত ভুল আছে আল্লাহ কোরআন তোমাকে ভুল ধরিয়ে দিবে এই কোরআনের মধ্যে তোমার জীবনে যদি চোখ রাখো বান্দা তোমার সংসারের মধ্যে তোমার পরিচালনা করার জন্য যা যা ভুল আছে কোরআন তোমার জিন্দিগির এই ভুলগুলো সংশোধন করে দিবে সেই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাকে দান করেছি যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এত দামি একটা কিতাব দান করলেন যে কিতাবটা দুনিয়ার মধ্যে মানুষের জন্য সংশোধনের পথ এই কিতাবটা হলো এমন একটা কিতাব যে কিতাব দুনিয়ার মধ্যে মানুষের পথ প্রদর্শক এত দামি একটা কিতাব দিলেন মাধ্যমকে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে বলুন দুনিয়ার মধ্যে যদি আপনি আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে পাঠাইলেন দামি একটা কিতাব দান করলেন শ্রেষ্ঠ কিতাব দুনিয়াতে পাইলাম শ্রেষ্ঠ কোরআনের অধিকারী আপনি আমি হইলাম তাহলে দুনিয়াতে মাধ্যম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুনিয়ার মধ্যে মুমিন বান্দাদের জন্য ঈমানদারের জন্য আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন কিনা আরে কথা বলুন আপনি আমার নবী দুনিয়ার মধ্যে রহমাতাল লিল আলামিন একটা উদাহরণ দুইটা উদাহরণ দুনিয়ার মধ্যে যত শ্রেষ্ঠ যত দুনিয়ার মধ্যে যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সকল পয়গম্বরের মধ্যে আপনি আমার নবী শ্রেষ্ঠ কথা বলুন ঠিক ইহার পর দুনিয়ার মধ্যে যত পয়গম্বর যত উম্মত আছে ইহার মধ্যে সবচেয়ে দামি উম্মত আমরা কথা বলুন ঠিক কিনা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলাম কার মাধ্যম হলো দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে আপনি আমি শেষ নবীর উম্মত হলো দুনিয়াতে যত পয়গম্বরের উম্মত দুনিয়াতে আগমন করেছে সকল পয়গম্বরের উম্মত থেকে আপনি আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলুন সুবহানাল্লাহ এতে আপনার খুশি না বেজা খুশি হইলে এতগুলা লোকে যেভাবে বলছেন মনে হয়েছে যে হুজুর আপনার কথা বিশ্বাস করতে পারলাম না আমার কথা বিশ্বাস না করলে কোরআন থেকে দলিল নেন মালিক আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার আপনারা এমন জোরে আল্লাহ একবার বলছেন যে আমার বাসায় বলা হয় যে সামনে রমজান আসতেছে কি আসতেছে রমজান এই রমজান মাসে কোনো মানুষকে ড্যাম মুড়ি দিলে ড্যাম মুড়ি ছিল কি যেই মুড়ি ফুটায় গেছে মানে আওয়াজ টাওয়াজ হইলেন ছাপাইলে সারাদিন রোজা রাখার পর যদি আপনার কোনো বিবি যদি এরকম মুড়ি দিয়ে আপনাকে ইফতারি দেয় অবস্থাটা কীরকম হবে কর আপনারা মুসলিম আপনি আমি মুসলিম দুনিয়ার মধ্যে আল্লাহু আকবারের এমন আওয়াজ দিয়েছেন যে হুজুর আমাদের আওয়াজ নাই শক্তি নাই আওয়াজ আছে তো ইনশাআল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ যেন উচ্চ সুরে হয় বাকিরে যারা আছে তারাও যেন বুঝতে পারে না মাহফিলে স্প্যান্ডেলে মানুষ আছে রব্বি করিম কি বললেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস দুনিয়াতে আপনি আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইছি আরে বলুন তো সুবহানাল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায় বানাইছে এই কথাটা বললেন কে আপনি আমার মালিক আল্লাহ রব্বি করিম আল্লাহ তাআলা যে বললেন দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম দুনিয়াতে মাধ্যম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক
শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে দুনিয়াতে দামি মানুষ হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম যত উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সকল উম্মতের মধ্যে আপনি আমি শ্রেষ্ঠ উম্মত তাহলে দুনিয়াতে এত দামি উম্মত হইলাম মাধ্যম হলো দুনিয়াতে আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কথা বলুন আমার কথার সাথে আলোচ্য বিষয় ঠিক আছে কিনা যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন এটা কি প্রমাণ পেয়েছেন কোরআন থেকে আপনি আমার নবী কি রাহমাতাল লিল আলামিন এবার আসুন দুনিয়াতে উদাহরণ নিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়াতে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন কোরআনে কারিমে সূরাতুল হুদের মধ্যে বলেন অনেক কোরআনের অনেক ইতিহাসের মধ্যে দেখবেন তাকিয়ে দেখবেন আল্লাহ তাআলা অনেক পয়গম্বরের উম্মতদিগকে আল্লাহ তাআলা তাদের পয়গম্বরের অনুসরণ না করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে এরকম ইতিহাস আপনারা শুনছেন শুনছেন কোরআনে অনেক লম্বা লম্বা ইতিহাস আছে পয়গম্বরদের অনেক জীবন ইতিহাস আছে ইহার মধ্যে থেকে রব্বি কারিম আল্লাহ তাআলা বলেন আপনি তাকিয়ে দেখেন বিবেকবান হলে আপনি নিজে তাকিয়ে দেখেন দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের উচিত ছিল আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা অনুসরণ তো অনেক মানুষ করে না বরং রাসূলের বিরুদ্ধে আচরণ করে তারপরেও কি আল্লাহ তাদেরকে দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করেছে করেন নাই কেন আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আজকে বেদিন বেঈমানও দুনিয়াতে শান্তিতে বসবাস করতেছে দুনিয়ার গাছপালাগুলো শান্তিতে আছে দুনিয়ার সবকিছু শান্তিতে বসবাস করতেছে একার পিছনে একমাত্র কারণ হলো দুনিয়ার মধ্যে আপনি আমার নবী রাহমাতাল লিল একটা বিষয় দুই নাম্বার বিষয় হলো দুনিয়াতে আপনি আমি কেন আল্লাহর রাসূলকে ভালোবাসবো এর জন্য কয়েকটা উদাহরণ দিব দুনিয়ার মধ্যে আপনি আমি সৌন্দর্য পছন্দ করি না এরকম কে আছি যে ওদের আমি সৌন্দর্য পছন্দ করি না সৌন্দর্যের পিছনে পড়ে আজকে আমার যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে বিভিন্ন নায়ক নায়িকার ফ্যান হইয়া তাদের জন্য তাদের ছবি দেখতে দেখতে রাতকে রাত কাটায় দেয় এরকম যুবক আছে কি আপনার এলাকায় দেখবেন যে রাত্রে বেলা এমন নায়িকাদের ছবি দেখে তাদের চরিত্র ঠিক নাই দেখতে দেখতে তাদেরকে দেখতে দেখতে রাত খেতাব তলে কাটিয়ে দেয় অথচ মুসলমানের প্রত্যেকটি সন্তানের উচিত ছিল প্রত্যেকটি মুসলমানের সন্তান প্রথম রাত্রিতে আসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে অর্ধরাত্রি শেষ হওয়ার পর মুসলমানের সন্তান উজু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে মুসলমানের সন্তান দাঁড়াবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কুদরতি ভাই সাজদায় পড়ে থাকবে আজকে মুসলমানের সন্তান বিভিন্ন নায়ক নায়িকা নিয়ে সারা রাত্র কাটিয়ে দেয় কিন্তু নামাজের মধ্যে মুসলমানের সন্তান পাওয়া যায় না কথা বলুন অথচ মুসলমানের কালচার চরিত্র এটা হওয়ার কথা ছিল না মুসলমানের কালচার চরিত্র তো এটা হওয়ার কথা ছিল দুনিয়ার মধ্যে মুসলমানের সন্তান এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজে মুসলমানের সন্তান দাঁড়াবে আজকে মুসলমানের সন্তানের অস্তিত্ব ঐতিহ্য সব ভুলে গেছে বৈদস্ত বুজুর্গ দুনিয়ার মধ্যে আপনি আমি কেন দুনিয়ার মধ্যে রহমাতের লিল আলামিনকে ভালোবাসবো দুনিয়ার মধ্যে কোন মুসলমানের সন্তান যদি সৌন্দর্যের জন্য কাউকে ভালোবাসে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা চাই দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করলেন আগমন করার পর আম্মাজান আমেনা এবং হালেমা দুইজন বসে গল্প করতেছে আম্মাজান আমেনা ডাক দিয়ে হালেমা দুধমা হালেমাকে বলতেছে ও হালেমা শুনো দুনিয়ার মধ্যে তোমাকে সাক্ষী রেখে আমি বলতেছি আমেনা দুনিয়ার মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছে আমার সন্তান মুহাম্মদ থেকে সুন্দর কোনো সন্তান আমি আমেনাই জমিনের মধ্যে একটাও দেখি নাই সুবহানাল্লাহ কালকে সকালে বইলেন এখানে দুনিয়ার মধ্যে আপনি আমার নবীর থেকে সুন্দর মানুষ কে দেখে নাই বললেন আমেনা বললেন এবার আমেনা যখন এই কথা বলে হালেমা এবার আমেনাকে ডাক দিয়ে বললো হালেমা তুমি তো মক্কা থেকে বাহির হয়ে কোথাও যাও নাই দেখবা করতে তুমি আর কত মানুষ দেখেছো আমি হালেমা মক্কার বুকে অনেক মানুষকে সন্তানকে দুধ পান করাইতে দেখেছি আমি হালেমা অনেক সন্তানকে দুনিয়াতে দেখেছি আমি তোমার থেকে বেশি মানুষ দেখেছি আমি তোমাকে বললাম আমি হালেমা সাক্ষী তোমাকে দিলাম দুনিয়ার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে সুন্দর সন্তান আমি হালেমা একটাও দেখে নাই বলুন সুবহানাল্লাহ এবার হালেমা যখন এই কথা বলে এবার আমেনা হালেমার কথা শুনে দাদা আব্দুল মুত্তালিব এবার ডাক দিয়ে বললেন ও হালেমা আমেনা দুনিয়ার মধ্যে তোমরা কতগুলা মানুষ দেখেছো ভাই অন্যদিকে কেউ না তাকাই কথাগুলা মনোযোগ সহকারে শুনে
বললেন ও হালেমা দুনিয়ার মধ্যে ও আমিনা তোমরা কি মানুষ দেখেছো আমি তো আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলাম এই সমাজের মধ্যে কত মানুষের সন্তান আমি দেখেছি কত মানুষকে আমি সন্তান জারফুক করতে দেখেছি আমি বিভিন্ন জায়গায় সফর করেছি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেছি অনেক সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখেছি আমি তোমরা দুইজনকে সাক্ষী রেখে বললাম দুনিয়ার মধ্যে আমার নাতি মুহাম্মদ থেকে কোন সন্তান সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব দুনিয়াতে একটাও দেখি নাই এবার যখন দুনিয়ার মধ্যে দাদা এই কথা বললেন সাথে সাথে জিব্রাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে বললেন হে দুনিয়ার মানুষ হে আমেনা হালেমা দুনিয়ার মধ্যে হে আব্দুল মুত্তালিব দুনিয়ার মধ্যে তোমরা কি মানুষ দেখেছো আমি আমি জিব্রাইল দুনিয়ার মধ্যে এমন মানুষ দেখেছি তোমরা দুনিয়ার মধ্যে দেখো নাই প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুনিয়ার মধ্যে প্রথম মানব থেকে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে সকল পয়গম্বরদেরকে আমি দেখেছি দুনিয়ার মধ্যে পয়গম্বর আগমন করেছে তাদের যুগে যত মানুষ এসেছে সকল মানুষদেরকে আমি দেখেছি দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বললাম আমি জিব্রাইল দুনিয়ার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর মানুষ আমি জিব্রাইল একটাও দেখি নাই এবার জিব্রাইল যখন এই কথা বললেন আপনি আমার মালিক আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ও জিব্রাইল দুনিয়ার মধ্যে তুমি বলতেছো দুনিয়ার মধ্যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে সুন্দর কোন সন্তান তুমি দুনিয়াতে দেখো নাই ও জিব্রাইল দুনিয়ার মধ্যে তুমি এই সুন্দর সন্তান কোথায় থেকে দেখবে আমি জিব্রাইল তোমাকে সাক্ষী দিলাম শুনো আমি মালিক আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে সুন্দর করে দুনিয়াতে কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই যত মানুষ দুনিয়াতে আছে সকল মানুষ যত সৌন্দর্য আছে সকল মানুষের থেকে শ্রেষ্ঠ সুন্দরের অধিকারী আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মাতান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ হে মানুষ দুনিয়ার মানুষ শোনো পয়গম্বর ইউসুফকে দেখে ওই তখনকার সময়ের মহিলারা পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে তারা হাত কেটেছিল এরকম ঘটনা আপনারা শুনছেন কি কোরআনে এরকম ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন পয়গম্বর ইউসুফকে দেখার পর মানুষ হাত কেটেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার ওই সময়ের মহিলা যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত হে মানুষ তাহলে তখনকার মহিলারা হাত না কেটে তাদের প্রত্যেকের কলিজা কেটে ফেলতো বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যদি কাউকে সৌন্দর্যের জন্য ভালোবাসতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা দরকার কথা বলুন ঠিক এক নাম্বার দুই নাম্বার উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আমার দিকে তাকান আমি এরকম একটা হাতে একটা টুকা দিলাম হাতে ব্যথা অনুভব করলাম অথবা আপনি রাস্তা দিয়ে চললেন হঠাৎ করে পায়ে অনেক সময় কাঁটা বিঁধে যায় কি যায় না যাই অনেক সময় পায়ে ব্যথা হয় উষ্ঠা কাইয়া বিভিন্ন রকমের নুক পর্যন্ত উঠে যায় আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন দুনিয়াতে যখন কোন উম্মত যখন ব্যথা পায় তখন স্বয়ং আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যথা অনুভব করে বলুন সুবহানাল্লাহ এটা আমার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন হে দুনিয়ার উম্মত তোমরা দুনিয়ার মধ্যে যখন কোন ব্যথা অনুভব করো তখন তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে থাকে হে আমার উম্মতটা দুনিয়াতে কেন ব্যথা পাইলো আমার উম্মতটা দুনিয়াতে কেন ব্যথা পাইলো যেই নবী তুমি দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে তার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হয় তাহলে দুনিয়ার মধ্যে ভালোবাসলে তাকেই ভালোবাসা দরকার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন লাকাদ جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص رب كريم الله تعالى بلن هي دنيا الأمت هي دنيا البند شنو দুনিয়ার মধ্যে তোমরা যখন দুনিয়ার মধ্যে ব্যথা পাও তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন ওই মদিনায় শুয়ে শুয়ে ব্যথা অনুভব করে
তাহলে দুনিয়ার মধ্যে যেই নবী আপনার প্রতি এত মায়া যেই নবী দুনিয়ার মধ্যে আপনি ব্যথা পাইলে সেও ব্যথা অনুভব করে তাহলে দুনিয়ার মধ্যে কাউকে যদি ভালোবাসতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসা দরকার তিন নাম্বার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মায়ায় কান্না করতেছেন কোন নবী কার উম্মতের মায়ায় কান্না করেন পয়গম্বর ইব্রাহিম তার উম্মতের মায়ায় কান্না করেন আল্লাহ এই কথাটা কুরআনে কারীমের মধ্যে কুট করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন রব্বি ইন্নাহুন্না আযলাল্লা আযলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ومن عصاني فإنك غفور رحيم ربي كريم الله تعالى بولن ربي إنهن أضللن كثيرا من الناس পয়গম্বর ইব্রাহিম তার উম্মতের মায়ায় কান্না করলেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার উম্মত তারা যারা দুনিয়ার মধ্যে আমার অনুসরণ করলো তাদেরকে তুমি তো মাফ করে দিলে তাহলে দুনিয়ার মধ্যে যেই উম্মতগুলো মূর্তি পূজারী হয়ে গেল তাদেরকে তুমি চাইলে তো মাফ করে দিতে পারো আল্লাহর কাছে কি বললেন আল্লাহ তুমি চাইলে কো তাদেরকে তুমি মাফ করে দিতে পারো আল্লাহর কাছে ক্ষমতা আছে কিনা নাই আছে রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন যখন পয়গম্বর ইব্রাহিম এই দুয়ার কথা বললেন এই দুয়াটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এই কথাটা কুট করে দিলেন পয়গম্বর যখন আপনি আমার নবী এই আয়াত কান পড়তেছেন দেখেন তিনি তার উম্মতের মায়ায় কান্না করলেন আপনি আমার নবীর সাথে সাথে শিশু বাচ্চার মতন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে আল্লাহকে ডাক দিয়ে বলল ও মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে পয়গম্বর ইব্রাহিম তার উম্মতের মায়ায় কান্না করে আল্লাহ আমার উম্মতগুলো যখন কাল কিয়ামতের হাশরের কঠিন ময়দানে অবস্থান হবে সেদিন যখন আমার উম্মত জাহান্নামমুখী হয়ে যাবে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে হাউ মাউ করে শিশু বাচ্চার মতন আপনি আমার নবী কান্না শুরু করলেন যখন কান্না শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দুনিয়াতে পাঠালেন জিব্রাইল আমিন আগমন করে বললেন হে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আল্লাহ আপনার মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি দুনিয়াতে কি জন্য কান্না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন পয়গম্বর ইব্রাহিমের কথা জিব্রাইলের কাছে বললেন ও ভাই জিব্রাইল পয়গম্বর ইব্রাহিম তার উম্মতের মায়ায় কান্না করেছে আমার তো শেষ নবী আমি তো শেষ নবী আমার তো অনেক উম্মত থাকবে কাল কিয়ামতের দিন আমার উম্মত যদি কোনো বিপদে পড়ে যায় আমার উম্মতকে কে বাঁচাবে আমার উম্মতের মায়ায় আমার কান্না হচ্ছে আমার উম্মতের কি ফয়সালা হবে মালিকের কাছে যখন এই আরজি করলেন জিব্রাইল আমিন গিয়ে বললেন ও মালিক আপনার বন্ধু দুনিয়াতে কান্না করতেছে তার উম্মতের মায়ায় আরে বলুন না সুবহানাল্লাহ রব্বি করিম যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে জানিয়ে দিলেন ভাই জিব্রাইল জলদি করে যাও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে কান্না করো এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না তুমি কি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার বন্ধুকে সন্তুষ্ট করে দেব বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যেই নবী আপনি আমার প্রতি এত মায়া ছিল কখন কিয়ামত হবে সেদিন বিচার কার্য শুরু হবে ওই বিচারের মধ্যে আপনি আমার শাস্তি হবে কঠিন ব্যবস্থা শুরু হবে ওই সময় আপনি আমার কি হালত হবে সেই হালত নিয়ে তিনি চিন্তা করেছেন আপনি আমার জন্য মায়ায় কান্না করেছেন তাহলে দুনিয়ার মধ্যে যেই নবী উম্মতের প্রতি এত মায়া তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সেই নবীকেই ভালোবাসা আরে কথা বলুন কি করা দরকার সেই নবীকেই ভালোবাসা দরকার এবার আসুন মূল আলোচ্য বিষয় দুনিয়ার মধ্যে বলুন তো দেখি আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করব এর আগে আমি একটা কথা জিজ্ঞাসা করব সবাই দুটি হাত তুলে আল্লাহকে দেখাবেন দুনিয়ার মধ্যে কে কে আল্লাহকে ভালোবাসি একটা আয়াত তিলাওয়াত করব এরপর আপনারা নামাবেন আল্লাহ তাআলা বলেন উল ইন কুনতুম আমরা সবাই সাক্ষী দিয়েছি কাকে ভালোবাসি আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কাকে ভালোবাসি আমরা দুনিয়ার মধ্যে সাক্ষী দিয়েছি আল্লাহকে ভালোবাসি আল্লাহ দুনিয়ার মধ্যে আবার কি কয় দেখেন
দুনিয়ার মধ্যে হে ইমানদার হে মুমিন বান্দা হে মুসলমান দুনিয়ার মধ্যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে আরে কথা বলুন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে দুনিয়ার মধ্যে তোমাদের কাজ হলো আমি আল্লাহকে ভালোবাসার একটা মাধ্যম তোমাদেরকে শিখিয়ে দিলাম ফাত্তাবিউনি দুনিয়ার মধ্যে তোমরা আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি এই রাসূলের অনুসরণ করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে সবাই জুড়ে এই কথাটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে রাসূলকে অনুসরণ করতে হবে এবার রাসূলকে অনুসরণ করলে কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আমি আমার রাসূলের অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব বলুন সুবহানাল্লাহ মাধ্যমটা ভালো করে বুঝেন আল্লাহ তাআলা বললেন তোমরা যদি দুনিয়াতে আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মাধ্যম হলো দুনিয়াতে আমার নবীকে অনুসরণ করো আর যদি তোমরা দুনিয়াতে আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব এরপর আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম যদি আল্লাহ তোমরা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভালোবাসো আর রাসূলের অনুসরণ করো আমি আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসবই বরং আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমাদেরকে এবার আসুন দুনিয়ার মধ্যে আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসি বললাম আল্লাহকে ভালোবাসার মাধ্যম আল্লাহ শিখিয়ে দিলেন দুনিয়াতে রাসূলের অনুসরণ করো তাহলে আপনার জিন্দেগির দিকে তাকান আপনি দুনিয়াতে যে কাজ করতেছেন এই কাজগুলা দুনিয়ার মধ্যে আপনার রাসূলের সুন্নাত তরিকা হইল কিনা দুনিয়াতে আপনার রাসূলের পাবন্দি হইল কিনা আপনার রাসূলের সুন্নাত মোতাবেক হইল কিনা দুনিয়াতে আপনার চলা আপনার ঘুম আপনার খাওয়া আপনার সংসারাদি আপনার ব্যবসা বাণিজ্য আপনার চাকরি যদি রাসূলের সুন্নাত মোতাবেক না হয়ে থাকে দুনিয়ার মধ্যে আপনি মুখে দাবি করতে পারেন আমি দুনিয়ার মধ্যে রাসূলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি মুখে দাবি করতে পারেন কিন্তু এখনো দুনিয়ার মধ্যে রাসূলের আশিক হতে পারেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ভালোবাসতে হলে দুনিয়ার মধ্যে রাসূলের অনুসরণ করতে হবে আর রাসূলের অনুসরণ করতে গেলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে ভালোবাসবে আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে তখন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হযরত ওমর দরে দাঁড়িয়ে আছেন কে দাঁড়িয়ে আছেন ওমরের নাম শুনছেন না ওমর খুব সাধারণ মানুষ ছিল মনে হয় না নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইতো যাকে সেই ওমর আল্লাহর রাসূলের হাতের মধ্যে ধরে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন পয়গম্বর ওমর হে ওমর দুনিয়ার মধ্যে তুমি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসো হযরত ওমর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন হে পয়গম্বর দুনিয়ার মধ্যে আমার যত বাড়ি গাড়ি আছে দেখেন আপনার জীবনের সাথে পয়গম্বর ওমরের কথাটা মিলে কিনা যদি না মিলে আপনি এখনো খাঁটি মুমিন ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারেন নাই আল্লাহর রাসূলের আশিক হতে পারেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর দুটি চোখ বন্ধ করে বললেন ও মালিক আল্লাহ আমি বুঝতে পারছি দুনিয়ার মধ্যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার সংসার আমার ঘর আমার বাড়ি আমার বিবি বাচ্চা যা কিছু দুনিয়ার মধ্যে আছে সব কিছুর থেকে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে নয় পয়গম্বর উমর কি বললেন যে হ্যাঁ পয়গম্বর দুনিয়ার মধ্যে আমার সংসার আমার বিবি আমার বাচ্চা আমার টাকা পয়সা ঘর বাড়ি যা কিছু আছে সব কিছুর থেকে আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে নয় পয়গম্বর উমর যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে একখান হাদিস দুনিয়ার মধ্যে জানিয়ে দেন আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহর রাসূলের ওমরকে আবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন হে ওমর দুনিয়ার মধ্যে তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই ওমর বললেন রাসূল কেন হে ওমর দুনিয়ার মধ্যে তুমি তো তোমার ঘর বাড়ি বিবি বাচ্চা সংসার খেতে খামার টাকা পয়সার থেকে আমাকে ভালোবাসছো তোমার জীবন থেকে বেশি ভালোবাসো নাই তাহলে তুমি দুনিয়ার মধ্যে এখনো কাটি মুমিন হতে পারো নাই দুনিয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত তুমি কাটি মুমিন হতে পারবে না কতক্ষণ আল্লাহর রাসূল
রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার জীবন থেকেও বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমি রাসূলের পূর্ণাঙ্গ আশিক হতে পারবে না তুমি মুমিন হতে পারবা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দুটি চোখ বন্ধ করলেন বন্ধ করে তাকিয়ে বললেন পয়গম্বর আমি বুঝতে ভুল করেছিলাম আমার বুঝার মধ্যে হয়তো কোনো ভুল হয়েছিল আপনাকে সাক্ষী রেখে বললাম দুনিয়ার মধ্যে আমি ওমর আমার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি বলুন সুবহানাল্লাহ হযরত ওমরের কথাগুলো আগে ভালো করে বুঝুন হযরত প্রথম বলেছিলেন ওমর বলেছিলেন ঘর বাড়ি খেতে কামার বিবি বাচ্চা সংসার আদি সবকিছু থেকে ভালোবাসে আজকে আমি দুনিয়ার মধ্যে মুসলমান এমন হয়েছি দুনিয়ার মধ্যে নেতার বিরুদ্ধে কথা চলে গেলে হুজুরের কথা বন্ধ হয়ে যায় দুনিয়ার মধ্যে দেখা যায় ইসলাম যখন কটু কথা বলে তখন আপনি আমি মেনে নিতে পারি না সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের জবান বন্ধ করে দেয় ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের জবান বন্ধ করে দেয় ব্যাপারদার বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের জবান বন্ধ করে দেয় হে মুসলমান দুনিয়ার মধ্যে জেনে রাখো সুদের বিরুদ্ধে ইমাম কথা বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলেছেন গুশের বিরুদ্ধে ইমাম কথা বলে দুনিয়ার মধ্যে রাসূল বলেছেন গুশের বিরুদ্ধে কথা বলে পর্দার বিরুদ্ধে কথা বললে বেপর্দার বিরুদ্ধে কথা বললে ইমাম বলে না ইমাম কুরআন থেকে বলে হাদিস থেকে বলে তুমি যদি ইমামের মুখের মধ্যে টুডি ধরে ধরতে দাও তাহলে মনে করবে দুনিয়ার মধ্যে ইমামের মুখ বন্ধ করে নাই তুমি দুনিয়ার মধ্যে কাটি ইমানদার না হওয়ার কারণে মুমিন না হওয়ার কারণে দুনিয়ার মধ্যে কুরআন বন্ধ করে দিয়েছো কথা বলুন ঠিক না দুনিয়ার মধ্যে আপনি আমি ইমানদার দাবি করি আজকে যদি ইমাম সাহেব গানের বিরুদ্ধে কথা বলে তাহলে ইমাম সাহেবের অনেক ইমামের চাকরি থাকে না এরকম ইতিহাস কি আপনারা দেখেছেন ইন্টারনেটে একজন ইমাম বিয়ে শাদির মধ্যে গান বাধ্য হয়েছিল ডিজে গান হওয়ার কারণে ইমাম ওই জায়গায় না যাওয়ার কারণে তাকে ইমামের দরখাস্ত ইমামের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে হে দুনিয়ার মুসলমান কোন ইমাম যদি গানের বিরুদ্ধে কথা বলে ইমাম তো নিজের গরেরটা বলে নাই ইমাম তো নিজের কথা বলে নাই ইমাম তো ইমাম কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গেছেন সেই কথা কথা বলেন ঠিক এরকম কি আপনাদের সমাজে এরকম হয় সুদের বিরুদ্ধে কথা বললে দেখবেন অনেক মানুষ বলে হুজুর সুদের বিরুদ্ধে না বললে কি হয় না এরকম বলে আপনাদেরকে কখনো তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে সুদ হারাম ঘোষণা করেছেন তিনি কে আরে কত বলেন কে সুদ হারাম ঘোষণা করেছেন আল্লাহ ইমাম তো কুরআন থেকে কথাটা আপনাকে শুনাইয়া দিল আপনি পারলে মানুন না পারলে চুপ থাকুন কিন্তু আপনি বেয়াদবি করার কারণে দুনিয়াতেও লানতপ্ত থাকবেন জান্নাতেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে না দিয়ে জাহান্নামের বাসিন্দা বানাবে ইমামের এই কথার উপর আপনি কোট করার কারণে দুনিয়াতে কথা বলার আগে আপনি ইমানদার মুসলমান দুনিয়াতে বিবেক বিবেচনা করে জবানের কথা বলার আগে হিসাব করে কথা বলবেন কার বিরুদ্ধে কথা বলতেছেন কোথায় বলতেছেন কোথায় নিষেধ করতেছেন হিসাব করে কথা বলা দরকার মুখে লাগাম লাগাম ইমাম দুনিয়ার মধ্যে একজন ইমাম দুনিয়ার মধ্যে ছাতু কায়া শুধু খালি ইমাম হয় নাই কোরআন হাদিস পড়ে আপনার মসজিদের ইমাম হয়েছে তাহলে ইমামের বিরুদ্ধে কথা বলার আগে বিবেক চিন্তা ভাবনা করে কথা বলুন ভাই দোস্ত বুজুর্গ কি বলেছিলাম রাসূল দুনিয়ার মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে তোমার জীবন থেকেও বেশি ভালো না বাসবে এখন আপনার দাড়ির দিকে তাকান তাকিয়ে দেখেন তো দেখি কে কে দাড়ি রাখছেন না আল্লাহর রাস্তে দুটি পায়ে ধরে বলে যায় কার কার ইচ্ছা আছে আজকের থেকে হুজুর কথা দিলাম দাড়ির মধ্যে আর বিরিট লাগাবো না রাসূলের দিলের মধ্যে আর কষ্ট দিব না রাসূলের সুন্নতের ক্ষতি করব না এমন কোন আশেক যদি তা করে ভাই দুটি হাত তুলে দেখাও হুজুর আপনার সাথে কথা দিলাম আজকের পর থেকে আমি আমার রাসূলের আর রাসূল সুন্নতের খেলাফ যাব না আর রাসূলেরকে কষ্ট দিব না আমি রাসূলের দুনিয়ার মধ্যে আশেক হতে চাই আমি মৃত্যুর পর আমার রাসূলের সুন্নত নিয়ে মরতে চাই কার কার ইচ্ছা আছে রাসূলের সুন্নত নিয়ে মরতে চান যেসব ভাইরার দাড়ি নাই তারা হাত তোলা দরকার আল্লাহ আমি হাত তুলতেছি আমার সাথে যাদের দাড়ি নাই যারা দাড়ি রাখার ইচ্ছা আছে সবাই হাত তুলবেন পারবেন তো ইনশাআল্লাহ এই সুন্নত নিয়ে যারা মরতে চান পারবেন কে কে দুটি হাত তুলে আল্লাহকে দেখান সবাই তাদের জন্য দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইচ্ছা এবং মনোবল আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন
এবং তাদেরকে রাসূলের সুন্নতের পাবন্দি হওয়ার আল্লাহ তৌফিক দান করুক ভাই দুস্থ বুজুর্গ আপনাকে কষ্ট দেওয়ার জন্য হাত তুলে নাই কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন দুনিয়ার মধ্যে আপনি আমি রাসূলের আশিক কিনা আপনি আমি রাসূলের আশিক কিনা আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ আশিক দুনিয়ার মধ্যে যেই রাসূল আপনি আমার জন্য এত কষ্ট করেছেন সেই রাসূলের জন্য দাড়ি রাখতে পারবো না এটা তো কোনো বিষয় না রাসূল বললেন দুনিয়াতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন হে ভাই দুস্থ বুজুর্গ দুনিয়ার মধ্যে মাথার চুল কাটি কিনা আমরা এই বলেন কথা বলেন মাথার চুল কাটেন কিনা আপনারা যারা চুল কাটে তাদেরকে আপনারা কি বলেন নাফিত 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 বলেন কিনা দুনিয়ার মধ্যে আছে বলুন তো দেখি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না এরকম কোন মুসলমান ভাই কি এখানে আছেন কোন হুজুর ব্যতীত বাকি অন্য কোন ভাই কি এমন আছেন আপনিও তো দুনিয়ার মধ্যে রাসূলের একজন আশিক আপনিও রাসূলের একজন উম্মত বলুন তো দেখি দুনিয়ার মধ্যে আপনি যখন হে যুবক ভাই দুনিয়ার মধ্যে হে বিদ্যা বাবা দুনিয়ার মধ্যে আপনি যখন সন্তানের চুল কাটান আপনি যখন নিজের চুলগুলা কাটেন নাফিতের দোকানে গিয়ে কি কখনো এরকম বলছেন যে হু ভাই আমার চুলটা হবে আজকের এই তরিকায় কাটবে কোন তরিকায় আমার রাসূল যেই তরিকায় চুলটা কাটতে বলেছেন তোমার ঘরের মধ্যে যেই ডিজাইন আছে এই ডিজাইন মোতাবেক আমার চুল তুমি কাটবে না আমার মন মতেও তুমি চুল কাটবে না চুলটা কাটবে দুনিয়াতে আল্লাহর রাসূল যেভাবে কাটতে বলেছেন সেইভাবে আমার চুলটা কাটো এরকম কেউ কি কোনোদিন বলেছেন বলুন তো দেখি ওরে ভাই দুস্থ বুজুর্গ দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল তো কি করে চুল রাখবেন কি করে চুল কাটবেন এগুলো রাসূলের সুন্নত আছে কিনা নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আছে কিনা নাই আজকের পর থেকে যখন চুল কাটতে যাবেন তখন নাপিতকে গিয়ে বলবেন না ভাই আমার চুলটা অমুক নেইমার কাটিং হবে নেইমার কাটিং দেয় কি দেয় না এই সমাজের যুবকেরা সাকিব খানের কাটিং দেয় কি দেয় না দুনিয়ার মধ্যে আপনি তাদেরকে ফলো করলেন যাদের চরিত্রের কোনো ঠিক নাই আমার সমাজের মধ্যে এরকম ইতিহাস ইন্টারনেটে আপনারা দেখেছেন কি যে অনেক নায়ক নায়িকাদের সন্তান হওয়ার পর আমার সমাজের মিডিয়া খুঁজে বের করে দেয় এই সন্তানের বাবাকে এরকম শুনছেন কি আরে কথা বলুন না শুনছেন কি না তাহলে যেই মানুষগুলার চরিত্র ঠিক নাই যেই মানুষগুলার চরিত্র ভালো না সেই মানুষগুলার মতন আপনার মাথার মধ্যে চুল কাটলেন দুনিয়ার মধ্যে তাদের পোশাক পরলেন অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলেন দুনিয়াতে আপনাকে এমন একজন পয়গম্বর দেওয়া হয়েছে যেই পয়গম্বরের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এই পয়গম্বরের চরিত্র কেমন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তো চরিত্র আছে সকল চরিত্রের শ্রেষ্ঠ চরিত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কে বলছেন আরো জোরে বলুন কে আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ যেহেতু বলেছেন দুনিয়ার মধ্যে আপনি আমার নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম উত্তম চরিত্রের অধিকারী দুনিয়াতে ছিলেন যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে গ্যারান্টি দিয়েছে সেখানে দুনিয়ার কোনো নাস্তিক যদি বলে দুনিয়ার মধ্যে আপনি আমার নবীর চরিত্র ভালো ছিল না দুনিয়ার মধ্যে কোনো বেদিন বেঈমান যদি বলে আমার নবীর চরিত্র ভালো ছিল না দুনিয়ার মধ্যে কোনো ইমানদার মুনাফিক যদি বলে ইমানদার দাবি করে কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যদি বলে দুনিয়ার মধ্যে আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র ভালো ছিল না আমি আজকের এই ময়দান থেকে বলে যেতে চাই আল্লাহ যেখানে বলেছেন দুনিয়ার মধ্যে আপনি আমার নবীর চরিত্র উত্তম চরিত্র হে বেদিন বেঈমানের দল দুনিয়ার মধ্যে শুনে রাখো আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে দুনিয়ার মধ্যে বসবাস করার মতন তোমাদের কোনো অধিকার থাকে না এই দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর কারণে বেদিন বেঈমানগুলা বেঁচে আছে আবার সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা তুলে আমি ইমানদার মুসলমান কখনো চুপ করে থাকতে পারি না কথা বলেন ঠিক কিনা আপনি আমার কাজ হলো প্রতিবাদ করা পারলে জীবন যাবে কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কেউ খারাপ কথা বললে কটু কথা বললে জীবন যাবে কিন্তু কখনো কথা মেনে নেওয়া
তাহলে দুনিয়ার মধ্যে আপনি আমি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলা বলেন তুমি তোমার জীবন থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি ভালোবাসতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে তাহলে আমার মাথার চুলটা কাটবো কার তরিকায় রাসূলের সুন্নাত তরিকায় চুল কাটবো আপনি আমি সেলুনে যাওয়ার পর বলবো না নেইমার কাটিং হবে বেদিন বেঈমানদের কোন চরিত্র আমার মাথায় থাকতে পারে না কোন বদমাশের চরিত্র আমার মাথায় থাকতে পারে না কারণ আমি দুনিয়ার মধ্যে রাসূলের একজন আশিক দুনিয়ার মধ্যে আল্লাহর একজন বান্দা আল্লাহর রাসূলের একজন আশিক দুনিয়ার মধ্যে আমার রাসূলের সুন্নাত মাথার মধ্যে থাকবে তাহলে আল্লাহর রাসূল কি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকেও বেশি ভালো না বাসবে হে ভাই দুস্থ বুজুর্গ আপনাদের দুটি পায়ে ধরে বলে যায় আপনারা রাসূলের জীবন ইতিহাস পড়বেন সাহাবাদের জীবন ইতিহাস পড়বেন তাদের জীবন ইতিহাস পড়ে দেখবেন আপনার সংসারের মধ্যে আপনি যে সংসার চালাইতেছেন এই সংসারের মধ্যে সাহাবাদের আদর্শ আছে কিনা রাসূলের আদর্শ আছে কিনা আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন আপনার শরীরের মধ্যে মাথা আছে হাত আছে পা আছে কাপড় আছে বিভিন্ন রকমের অঙ্গপ্রত্যঙ্গ কাটা সবকিছুর মধ্যে আপনার রাসূলের সুন্নাত আছে কিনা যদি না থাকে আপনার সংসারের মধ্যে আপনার সংসারটা এখনো রাসূলের সুন্নাত মোতাবেক হয় নাই তাহলে দুনিয়ার মধ্যে আপনি কোনো খাঁটি মুমিন হতে পারেন নাই দুনিয়ার মধ্যে আপনার মাথার মধ্যে যদি রাসূলের সুন্নাত না থাকে তাহলে আপনি কোনো দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন হতে পারেন নাই আপনার গায়ের মধ্যে যদি রাসূলের সুন্নাত না থাকে তাহলে দুনিয়ার মধ্যে আপনি কোনো খাঁটি মুমিন হতে পারেন নাই দুনিয়ার মধ্যে আপনার চলাফেরা সবকিছুর মধ্যে যদি আমার রাসূলের সুন্নাত না থাকে তাহলে দুনিয়ার মধ্যে আপনি কোনো খাঁটি আশিক হতে পারেন না আশিক তো দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল আশিক কাকে বলে দেখো আশিক কাকে বলে আশিক আশিক ছিল আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে কেউ বলেছেন 400 বছর কেউ বলেছেন 1000 বছর 100 বছর আগে কেউ বলেছেন 1000 বছর আগে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে কত বছর সবাই কথা বলুন আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে আশিক কাকে বলে দেখেন আশিক দুনিয়ার মধ্যে আপনি আমি দাবি করি আমি রাসূলের আশিক কিন্তু আমার সুন্নাত আমার ঘরের মধ্যে নাই আমার সমাজের মধ্যে নাই আমার শ্বশুরিলের মধ্যে নাই কিন্তু দেখেন আশিক কাকে বলে আশিক যার নাম ছিল বাদশা তুব্বা আকবর ইয়ামেনি ইয়ামেন দেশের বাদশা ছিল কোন দেশের বাদশা ইয়ামেন দেশের বাদশা তার নাম ছিল বাদশা তুব্বা আকবর ইয়ামেনি বাদশা তুব্বা আকবর ইয়ামেনি তার জীবন ইতিহাসের মধ্যে লেখেন তিনি দুনিয়ার মধ্যে একজন বাদশা ছিলেন বাদশা হওয়ার কারণে বাদশা তুব্বা আকবর ইয়ামেনি মক্কা জিয়ারত করতে আসবে কাবাগর জিয়ারত করবে কাবাগর জিয়ারতের জন্য তার সাথে অনেকগুলো বাহিনী নিলেন কিছু সেনা বাহিনী নিলেন কিছু আলেম নিলেন তখনকার সময়ে তাওরাতের কিছু আলেম ছিল আলেম তাদেরকে নিয়ে তার সাথে একজন সন্তান ছিল সন্তান সন্তানকে নিয়ে মক্কা জিয়ারত করবে কাবাগর জিয়ারতের জন্য রওনা হয় তখনকার সময় এসরিব হয়ে আসতে হয় কি হয়ে আসতে হয় এসরিব হয়ে আসতে হয় এসরিব হয়ে আসার পথে এসরিবের মধ্যে তখনকার সময় একটা রোগ ছিল যেই রোগটার নাম হলো জ্বর হয় জ্বর হয় না এখন আমাদের সমাজে নিউমোনিয়া হয় শরীরের মধ্যে ফুটা ফুটা হয় অনেক সময় শরীরের মধ্যে পচে পচে গর্ত হয়ে যায় এরকম হয় কি না তখনকার সময়ে ওই এসরিবের মধ্যে একটা কাজ ছিল এসরিববাসীর মধ্যে ওই মানুষের মধ্যে একটা রোগ ছিল ওই জ্বর হইতো নিউমোনিয়া হইতো মানুষের শরীরের মধ্যে তখনকার এই রোগটা এসরিববাসীর মধ্যে ছিল এই বাদশা তুব্বা আকবর ইয়ামিনি যদি মক্কায় আগমন করতে চায় তাহলে এসরিব হয়ে আসা ছাড়া তার কোনো বিকল্প রাস্তা তার ছিল না বাদশা তুব্বা আকবর ইয়ামিনি এই কথাটা যখন দেখলেন যখন সন্তানকে নিয়ে রওনা করলেন মনে মনে চিন্তা করলেন হাইরে আমরা তো এসরিব হয়ে যেতে হবে যদি এসরিব হয়ে যায় এসরিবের এই রোগ যদি আমার সন্তানকে গ্রাস করে আমার সন্তানটা তো মারা যেতে পারে বাদশা তুব্বা আকবর ইয়ামেনি কথাটা চিন্তা করার পর মনে মনে যেই কথা চিন্তা করলেন এসরিবের মধ্যে আগমন করার পর তার সন্তান টিকটিক অসুখে আক্রান্ত হয়ে গেল অসুখ দেওয়ার মালিককে সুস্থ রাখার মালিককে সুস্থ এবং অসুস্থ দেওয়ার মালিক হলেন আল্লাহ সেই এসরিবের মধ্যে আগমন করার পর তার সন্তান অসুস্থ হয়ে যায় সন্তানটা অসুস্থ হয়ে যাওয়ার পর এসরিববাসীকে ডাক দিয়ে বললেন ও এসরিববাসী শুনো আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে তোমাদের কাছে রেখে গেলাম
এই সন্তানটাকে নিয়ে যদি আমি কাবা ঘর জিয়ারত করতে যাই অনেকের হজের ক্ষতি হতে পারে আমার সন্তানটা আমার সাথে আমি নিতে চাই না তোমরা কয়েকজন মিলে আমার সন্তানের খাদেমদার হয়ে যাও আমার সন্তানের খেদমত করতে থাকো আমি তোমাদের যথার্থ পরিমাণ মজুরি দেব বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী কথা বলে সন্তানকে রেখে গেলেন তার সেনাবাহিনীর বহর আলেমদের একটা বহর নিয়ে তিনি হজের জন্য রওনা হয়ে গেলেন কাবা ঘর যখন জিয়ারত করতেছে কাবা ঘর জিয়ারত করার সময় বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী জিয়ারত করলেন জিয়ারত শেষ করে ওই ইয়াসরিববাসীর কাছে আবার ফিরে আসলেন আসার পর দেখেন তার সন্তান আর দুনিয়াতে নাই তার সন্তানকে দুনিয়ার মধ্যে দাফন করে দেওয়া হয়েছে তার একটা মাত্র সন্তান ছিল দুনিয়াতে আর কোনো সন্তান ছিল না যারা বাবা হয়েছেন দুনিয়ার মধ্যে তারা বুঝবেন দুনিয়ার মধ্যে সন্তানের কি মায়া সত্যিকারের যে বাবা হয় দুনিয়ার কোনো বাবা সন্তানের কোনো কষ্ট তো সহ্য করবে দূরের কথা দুনিয়ার ও সন্তান যদি অসুস্থ হয়ে যায় কোনো বাবা সহ্য করতে পারে না বাদশাহ যখন দেখলেন সন্তান দুনিয়ার থেকে মারা গেছে দাফন করে দিয়েছে বাদশাহ এই কথা শোনার পর বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী আবার ডাক দিয়ে বললেন হে বাদশাহ আমার সন্তান তো দুনিয়ার থেকে চলে গেছেন আমার সন্তান চলে যাওয়ার পর বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী বললেন হে আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে আচ্ছা কি আর করা যাবে নেওয়ার মালিক আল্লাহ দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক আল্লাহ বরন্ত দেখে সন্তান দেওয়ার মালিক কে দুনিয়ার থেকে মৃত্যু দেওয়ার মালিক কে দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আর সন্তান নেওয়ার মালিক আল্লাহ দুনিয়াতে কারো সন্তান না হলে সন্তান চাইবো কার কাছে আরো জোরে বলুন কার কাছে চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো দুনিয়ার কোন মাজার পূজারীর কাছে মাজারের কাছে সন্তান চাইবো না তাহলে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার ঈমান চলে যাবে ভাই দুস্ত বুজুর্গ একজন মুমিনের ঈমানের বড় দাম ভাই দুস্ত বুজুর্গ বলেছিলাম বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনীর মনটা খারাপ হয়ে গেলেন একটা মাত্র সন্তান তার বিবিও দুনিয়াতে ছিলেন না বাদশার সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন বাদশাহ ভাবলেন আজকে আমরা যাব না এখানে রাত্রি যাপন করব পরের দিন সকালবেলা আমরা এখান থেকে যাব রাত্রি যাপন করলেন ঘুমাইলেন রাত্রিবেলা একজন ব্যক্তি গিয়ে তাদের কানে কানে বললেন ও বাদশাহ মহোদয় আপনার সন্তান দুনিয়াতে মারা যায় নাই কি হয়েছে যে আমার আপনার সন্তানকে তারা মেরে ফেলেছে নাউজুবিল্লাহ বলুন দুনিয়ার সব জায়গায় দেখবেন কিছু মানুষ তাকে কান পরা দেনেওয়ালা ব্যক্তি একজন ঝগড়া লাগলে আরেকজন গিয়ে বলবে আরে তোর দিকে এই কথাটা কইতে পারছে আমারও যদি কইতো আর ছাড়তাম না জীবন এরকম ব্যক্তি থাকে না ঝগড়া লাগানেওয়ালা কান পরা দেনেওয়ালা কিছু ব্যক্তি থাকে বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী হুজুর চলে আসছেন যাই হোক আমি শেষ করে বলতেছি বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী যখন আসলেন তার সন্তান মারা গেলেন তার সন্তান মারা যাওয়ার পর বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী এই জমিনের মধ্যে বসবাস করতে শুরু করলেন এখানে অনেক লম্বা ইতিহাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী আল্লাহর রাসূল আসার 1000 বছর আগে তার জন্য একটা ঘর বানিয়ে রেখে গেছেন বলেছিলাম যে বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী আল্লাহর রাসূলের জন্য একটা ঘর মিনিমার করেছিলেন আল্লাহর রাসূলের প্রতি তিনি আশেক এমন আশেক ছিল আল্লাহর রাসূলকে তিনি দেখেন নাই আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন এই বাদশাহ তুব্বা আকবর ইয়ামিনী দুনিয়ার মধ্যে রাসূলকে না দেখে এত মহব্বত করেছে আজকের এই জামানায় তো আল্লাহর রাসূলের সুন্নতের পাবন্দী উলামায়ে কেরামের মধ্যে খুঁজে পাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিস রেখে গেছেন আপনি আমার সামনে দিয়ে গেছেন আপনি আমি কুরআন হাদিস দেখে দেখে রাসূলকে জীবন থেকেও বেশি ভালোবাসবো আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো যেন আপনি আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আশেক রাসূল হতে পারি আল্লাহর রাসূল যে আশেক হতে বলেছেন কোন আশেক আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন দুনিয়ার মধ্যে সেই আশেক হব যে আশেক হলে দুনিয়াতে শ্রেষ্ঠ মুমিন হওয়া যায় আল্লাহর রাসূলের যে হাদিস বলেছেন ওই হাদিসের উপর আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক আমি ছোট মানুষ যে কথাগুলো বলছি কত কথা ভুল হয়ে থাকলে আল্লাহ মাফ করে দেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন